নমস্কার সকলকে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান জার্মানিশন চ্যানেলে। বন্ধুরা, আপনাদের সকলের জন্য কিন্তু আবারও আরেকটি নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য। এখানে বন্ধু এওসি থেকে যে নতুন নিয়োগ সন্ধান নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে আজ আমরা তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা, আর্মি অর্ডেন্স কর্পস থেকে যে একটি নতুন নিয়োগ সন্ধান বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আর ট্রেডম্যান, মেট এবং ফায়ারম্যান এই দুইটি পোস্টে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করবেন উভয়ের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেডম্যান, মেট, আপনারা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে টোটাল পোস্ট দেওয়া রয়েছে 1249টি টোটাল পোস্ট এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার বেতন থাকবে 18,000 থেকে 56,900 টাকা আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। তারপর এখানে ফায়ারম্যান পদে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে টোটাল পোস্ট দেওয়া রয়েছে 544টি। তারপর এখানে পে স্কেল দেওয়া রয়েছে 19,000 থেকে আপনারা এখানে স্টার্টিং বেতন শুরু হবে। এখানে কিন্তু ক্যাটাগরিজ পোস্টগুলি ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো পোস্টের মাধ্যমে এখানে কিন্তু নিয়োগটি করা হবে। তারপর এখানে আপনারা এখানে যারা যারা এখানে নর্থ ইস্ট থেকে রয়েছেন তাদের কিন্তু এখানে রিজিয়ন ইস্টার্নের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাদের এখানে ভ্যাকেন্সিগুলিও দেখে নেবেন। তারপর এখানে বলা রয়েছে এস সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনি যে কোনো রাজ্য থেকে হয়ে থাকুন আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে আপনারা যারা যারা ট্রেডম্যান, মেটে আপনারা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে এজ রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনি যদি ট্রেডম্যানে অ্যাপ্লিকেশন করেন, কোন ট্রেডে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই ট্রেড সার্টিফিকেট কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে। তারপর এখানে ফায়ারম্যানে আপনারা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে এজ রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে থাকবেন। তার উপর এখানে এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবেন এস সি এস টি ওবিসি ক্যান্ডিডেটরা। তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে কোনো ট্রেড সার্টিফিকেট প্রয়োজন হবে না। তারপর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এস সি এস টিরা এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন, ওবিসি ক্যান্ডিডেটরা এখানে থ্রি ইয়ার্সের রেজুলেশন পেয়ে যাবেন, পিডাব্লিউ ক্যান্ডিডেটরা এখানে 10 ইয়ার্সের রেজুলেশন পেয়ে যাবেন। তারপর এখানে নিজের দিকে স্কোল করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে যে আপনাদের এখানে যে ফিজিক্যাল কিছু টেস্ট নেওয়া হবে, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ এই দুটি মাধ্যমে আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ফার্স্ট স্টেজে আপনাদের কিন্তু এখানে ফিজিক্যাল রানিং হবে, আপনাদের কিন্তু এখানে এজ অনুসারে আপনাদের কিন্তু এখানে যে রানিং হবে তার এখানে টাইম দেওয়া রয়েছে, আপনারা এটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা চেক আউট করে নেবেন, মিলিয়ে নেবেন। ট্রেডম্যান, মেডে আপনারা যাদের এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এখানে 1.5 কিমি রান রাখা হয়েছে, 6 মিনিট টাইম দেওয়া রয়েছে। তারপরে আপনাদের কিন্তু এখানে 50 কিমি ওজনের একটি ক্যারি ওয়েট ডিস্টেন্স আপনাদের কিন্তু এখানে পার করতে হবে, 200 মিটার দেওয়া হবে, আপনাদের কিন্তু এখানে 100 সেকেন্ডের টাইম দেওয়া হবে। এটি ক্লিয়ার করার পর আপনাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামিনেশন নেওয়া হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেজ টুতে। তারপর এখানে নিজের দিকে স্কোর করলে আপনাকে দেখতে পাবেন ফায়ারম্যানে, অর্থাৎ এবং বন্ধুরা আপনারা ট্রেডম্যানে ফিমেল ক্যান্ডিডেট যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে 1.5 কিমি রান দেওয়া হবে, 8 মিনিট 26 সেকেন্ড টাইম দেওয়া হবে। তারপর এখানে আপনাদের কিন্তু এখানে ক্যারি করতে হবে 50 কেজি। তারপর এখানে ফায়ারম্যানে আপনারা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে আপনাদের কিন্তু এখানে রান করা হবে 1.6 কিমি রান করা হবে, এখানে টাইম দেওয়া হয়নি। তারপর ফিমেলদের এখানে 8 মিনিট 26 সেকেন্ড টাইম দেওয়া রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে হাইট কিন্তু রাখা হয়েছে 165 সেন্টিমিটার, চেস্ট কিন্তু এখানে 81 সেন্টিমিটার রাখা হয়েছে। এবং আপনার এখানে ফার্স্ট স্টেজ ক্লিয়ার করার পর ফায়ারম্যানে আপনারা তারপর এখানে সেকেন্ড স্টেজে আপনাদের কিন্তু রিটার্ন নেওয়া হবে। তারপর এখানে আপনার যে রিটার্ন এক্সামিনেশনটি নেওয়া হবে আপনাদের এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50 কোশ্চেন্স 50 মার্ক, তারপর এখানে নামারিকাল অ্যাপটিটিউড থেকে এখানে 25 কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ থেকে 25 কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে 50 কোশ্চেন 50 মার্ক, টোটাল এখানে 150 কোশ্চেন্স আসবে, 150 মার্ক এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে টাইম দেওয়া রয়েছে 2 ঘন্টা। তারপর এখানে আপনারা নিচের দিকে স্কোর করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে বলা রয়েছে যে আপনাদের যে ত
তো এখানে বন্ধুরা আপনাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনেক বড় ভ্যাকেন্সি এখানে নিয়োগ করা হবে। আপনারা এখানে সকলে কিন্তু ট্রাই করবেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা মোবাইলের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ, কিছু দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।